নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলরের নন নার্সিং প্রশাসন ক্যাডার অপারেশনের অপসারণের এক দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে নার্সরা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। চট্টগ্রাম মেডিকেলের রফিক গ্যালারিতে অবস্থান কর্মবিরতি পালন করে 500-র বেশি নার্স। তারা বলেন, আজ 12টা পর্যন্ত কর্মবিরতি পালন হলেও আগামীকাল 2টা পর্যন্ত কর্মবিরতি রাখবেন নার্সরা। দাবি আদায় না হলে পরদিন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন তারা। এদিকে রোগীরা জানান, 9টা থেকে কর্মবিরতির কথা থাকলেও সকাল থেকেই কোনো সেবা দেননি নার্সরা। এ সময় হাসপাতালে ভর্তি প্রায় 4,000 রোগীকে সেবা দেন চিকিৎসকরা। তবে নার্স না থাকায় কোনো অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা। হাসপাতালে মোট 1211 জন নার্স কর্মবিরতিতে অংশ নেয়। দাবি না মানলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে নার্সদের কর্মবিরতিতে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে ভর্তি 3,000-এর বেশি রোগীকে। এ সময় রোগীদের সহায়তা করেন হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ ইউনিটগুলোর দায়িত্বরতরা। বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্সরা। সকালে এক দফা দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় তারা দাবি আদায় মিছিল করেন।